Hello viewers, Super Alpha YouTube channel-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব জোফরা সিরাপ সম্পর্কে। আমরা জানব যে এই সিরাপটি কি কাজে লাগে, কোন কোন ক্ষেত্রে খাওয়া যেতে পারে, কি পরিমাণে খাওয়া যেতে পারে, কোনো সাইড এফেক্ট আছে কিনা ইত্যাদি সম্পর্কে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। জোফরা সিরাপটি তৈরি করা হয়েছে অন্ডাসেট্রন হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে এবং এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি ওষুধ। এবং এই সিরাপটি আপনার বমির ক্ষেত্রে বা বমি প্রতিরোধের ক্ষেত্রে খুবই কার্যকরী সিরাপ। তো এটি আপনারা ধরেন যে যাদের বমি হয়ে থাকে, ঠিক আছে, সেই বমিটা হয়তো কেমোথেরাপির কারণে হতে পারে, অস্ত্রোপচারের কারণে হতে পারে, অথবা গ্যাস জমে থাকার কারণেও হতে পারে। বিভিন্ন কারণে বমি হয়ে থাকে। তো এই সকল বিভিন্ন ধরনের বমি করার ক্ষেত্রে আপনারা এই জোফরা সিরাপটি খেতে পারবেন বা আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখন এই সিরাপটি কি মাত্রায় খেতে হবে সেটি সম্পর্কে বলি। যদি আপনার বাচ্চার বয়স 4 থেকে 11 বছর হয়ে থাকে, তাহলে এই জোফরা সিরাপটি আপনি 1 চামচ করে ডেলি 3 বার খাওয়াতে পারবেন, ভরা পেটে বা খালি পেটে, সমস্যা নেই। আর যদি বাচ্চার বয়স যদি 11 বছরের বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে 12 থেকে বয়স্ক প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তারা 2 চামচ করে ডেলি 2 বার খেতে পারে। এবং 2 বারের মধ্যে অবশ্যই 12 ঘন্টা ডিফারেন্স থাকতে হবে। যেমন সকাল 10টায় 2 চামচ খেলে 12 ঘন্টা পর আবার 2 চামচ খেতে পারবে। এই হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাওয়ার নিয়ম। এবং এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে বলি, খুব কম, বলা যায় 1%, অর্থাৎ 100 জনের মধ্যে একজনের মধ্যে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন র্যাশ হওয়া বা চুলকানো, ঠিক আছে। তো এই সমস্যাগুলো দেখা দিতে পারে, অথবা আপনার নিম্ন রক্তচাপ, হ্যাঁ, প্রেশার লো হয়ে যাওয়া, তো এগুলো তো এগুলো কিন্তু খুব একটি দেখা যায় না। 1% মানুষের ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা যায়। তো এই হচ্ছে আপনার সাইড এফেক্ট। এবং এই জোফরা সিরাপটির প্রাইস পড়বে 45 টাকা। তো এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। তো এই হলো আজকে আমাদের এই জোফরা সিরাপ সম্পর্কে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।